Police Fight. আমার সন্তান সুখে থাকুক, শান্তিতে থাকুক, আনন্দে থাকুক, কিন্তু পরিবারের শত চেষ্টার পরেও কিছু কিছু সন্তান আত্মহত্যা করে। আত্মহত্যা করাটা মহাপাপ, এটা জেনেও করে। কেন করে? তাহলে এর পেছনে কি এমন কোনো কারণ থাকে যার জন্য সেই মানুষটা আত্মহত্যা করতে বাধ্য হয়? আজ দেখাবো এক পরিবারে ঘটে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক মর্মান্তিক ঘটনার চিত্ররূপ। শুনলেন তো, এক মায়ের বুক ফাটা হাহাকার। ঠিক কি ঘটেছিল এই ঘটনায় জানতে হলে আজকের এই ঘটনাটি পুরোটা মন দিয়ে দেখুন। হরিপাল থানার বাসুদেবপুরের দাসপাড়া, 5ই নভেম্বর 2017। মা, ওমা ওরা আমাকে বাঁচতে দেবে না। কি বলছিস কি তুই? তোমরা এখান থেকে আমাকে নিয়ে চলো। ঠিক আছে, তুই কিছু চিন্তা করিস না, আমি তোর বাবাকে এক্ষুনি ফোন করছি। তুই ভয় পাস না মা, তুই ফোনটা রাখ, আমি তোর বাবাকে এক্ষুনি ফোন করছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বলো। তোমার মেয়ে ফোন করেছিল, ওর বাড়িতে খুব গন্ডগোল হচ্ছে। ও বলছে তো ওকে তাড়াতাড়ি নিয়ে আসতে। তুমি শিগগির যাও, নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। আমি এক্ষুনি যাচ্ছি চন্দ্রার বাড়ি। হ্যাঁ মা বল। বাবা 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 মিলন আমার সাথে ঝগড়া করে রেল লাইনে মাথা দিতে গেছে। যখন ফোনটা আমাকে ফার্স্ট করলো 5:30টার সময়, বাপি তুমি এক্ষুনি মিঠুনকে বাড়ি নিয়ে বেরিয়ে গেলো, গাড়ি নিয়ে ও রেলে মাথা দিতে যাচ্ছে। যদি ও কোনো রকমের কিছু একটা ঘটনা ঘটিয়ে ফেলে তাহলে আমার আর বাঁচার রাস্তা থাকবে না। তাহলে আমাকে তো এমনি যা করছে তাহলে আমাকেও মেরে ফেলবে, এইটাই আমার লাস্ট কথা ওর সঙ্গে হয়েছে। এবার আমি মিঠুনকে তুমি খোঁজো বাপি। হ্যালো হ্যালো নির্মল, দীপক বলছি। হ্যাঁ বলো। তুমি একবার চন্দ্রার বাড়িতে যাবে ভাই? জামাই নাকি রাগ করে এই রেল লাইনের দিকে এসেছে। আমি এই দিকে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ওদিকে তো কী হচ্ছে কিছু বুঝতে পারছি না। তুমি একবার যাও না ভাই। আরে তোমার জামাইয়ের সাথে তো দেখা হলো, ও তো বাড়ির দিকে গেল। ও তাই? হ্যাঁ গো, আমি নয় যাওয়ার সময় চন্দ্রার বাড়ি হয়ে যাবো, ওটা নিয়ে আর চিন্তা করো না তুমি। ও আচ্ছা। হ্যালো দিদি, একটা বড় বিপদ হয়ে গেছে। বিপদ? কি বিপদ হয়েছে? তোমরা একবার চন্দ্রার বাড়িতে এসো। কি বলছো কি দাদা, আমাদের চন্দ্রা ভালো আছে তো? তোমরা চলে এসো। আরে কি হয়েছে বলবে তো? তুমি এসো, আমি দাদাকে ফোন করছি। হ্যালো হ্যালো
আমি বাজারে গিয়েছিলাম, ফিরে এসে দেখি এই ঘরে সিলিংফ্যানের চন্দ্রা গলায় দড়ি দিয়েছে। তিনটের সময় ছাত্র দাঁড়ান যে ফোন করে ছুটে এসে ধরছি, মা ওরা সব এক, আমি একা মা, এই কথা বলো না, তোর বাপিকে বল, তোর বাপিকে কি বলে যে আমি চলে যাব। তারপর আমি ধরলাম, আমি যে মিঠুনকে ফোনটা দে না, তুই মিঠুনকে ফোনটা দে, মিঠুনে যে কথা বলি, তোকে সন্দেহ করে তুই উপর ঘরে যে এখানে ফোন করছিস, বলছে মা আমি থাকবো না এখানে, আমি একবারে চলে যাব মা তোমাদের বাড়ি। আমি যে হ্যাঁ তোর বাপি আলু আনতে গেছে এক্ষুনি এসে তোকে নিয়ে আসবে বললো। আর 10-15 মিনিট পরেই বলছে মা মিঠুন চলে গেছে, রেলে মাথা দেবো বলেছে, কিছু যদি হয় আমায় তাহলে আমাকে দোষ দেবে। বলার পরেই আর মেয়ে পণ্য তোলেন, আর কোনো কথাই হয়নি। ওর বাপি তারপরে যে আমার একটা জাত তো দাদার কাছে গেছে, ও বলেছে আমি যাচ্ছি, ওর বাপের বন্ধু সে আমার দাদা। তারপরে যে বলছে মিঠুন বাড়ি ফিরেছে, ফোনে আমার বলছে মিঠুন ফিরেছে, তো আমার মেয়েকে দেখেলো কি জয়নাকে দেখেলো, বলছে সে কথা বললো না। তারপরেই ফোন করছে বলছে টপ করে ছুটেছে, তখন দেখি আমার মেয়ে খাটে সোজা শোয়ানো আছে সমানভাবে। সাল 2017 5ই নভেম্বর, হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত বাসুদেবপুরের কলাপাড়ায় ভুবন ভৌমিকের বাড়িতে তারই পুত্রবধূ অর্থাৎ মিলন ভৌমিকের স্ত্রী চন্দ্রা ভৌমিকের মৃতদেহ পাওয়া যায়। মিলন ভৌমিকের কথা অনুযায়ী চন্দ্রা দোতলার ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলছিল। তার এই বক্তব্য কতখানি সত্যি কতখানি মিথ্যে তা পুলিশি তদন্তে জানা যাবে। ইতিমধ্যে পুলিশ মিলন এবং তার বাবা মাকে অ্যারেস্ট করে, কিন্তু প্রশ্ন হলো এটা খুন না আত্মহত্যা। যাই হোক, একটা তাজা প্রাণের তো অকাল মৃত্যু হলো, কিন্তু কেন, এর কার্যকারণ সম্পর্কটাকে সেটাই এখন জানার বিষয়। খবরের কাগজে হয়তো এই খবরটা আপনাদের নজরে পড়েছে। মেধাবী এই ছাত্রী জীবনের সমস্ত পরীক্ষায় প্রথম শ্রেণীতে পাশ করেছে। ইতিহাসে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এমএতে প্রথম শ্রেণীতে পাশ করার পর বিএড করে শিক্ষকতা করার স্বপ্ন ছিল জ্যোৎস্নার, কিন্তু তার আগেই স্বপ্নের মৃত্যু ঘটল। সঙ্গে উঠে এলো হাজারো প্রশ্ন। আমি কি আপনাকে কোনোদিনও আপনার কোনো ব্যাপারে এন্টারটেইন করেছি বলুন? তাহলে কেন আপনি আমাকে বিরক্ত করছেন, কেন বারবার আমাকে ডিস্টার্ব করছেন আপনি, কেন বুঝতে চাইছেন না যে আমি এটা চাই না আর কোনোদিন চাইবও না? কখনো সম্ভব না। আপনি যদি ভদ্র ছেলে হন তাহলে আমাকে আর কোনোদিনও বিরক্ত করবেন না। আপনি না একটা অভদ্র ছেলে, একটা ইতর। কার সাথে এত চেঁচিয়ে কথা বলছিস? জানো মা, ওই ছেলেটা ইউনিভার্সিটিতে যাওয়ার দিন থেকে যে ছেলেটা আমার পিছু নিয়েছিল, তোমাকে বলেছিলাম না, আজ ফোন করেছে, দিয়েছি উত্তম মাধ্যম। ও কলাপাড়ার ভূমিক বাড়ির ছেলে? মারি খুব সাবধান, পরিবারটা একদম ভালো না। ওর দাদা আত্মহত্যা করেছিল, বোনটাকেও কোথায় বিয়ে দিয়েছিল সেও আত্মহত্যা করেছে, বাবাটা বদ মেজাজি, গ্রামের কারোর সঙ্গে ভালো সম্পর্ক নেই। মা তুমি একদম চিন্তা করো না, আমি পড়াশোনা ছাড়া আর অন্য কিছু নিয়ে ভাবছি না। আগে আমি বিএড করে একটা ভালো চাকরি পাই, তারপর ওসব নিয়ে ভাবার তো অনেক সময় পড়ে আছে। কি রে, সবার পড়া মুখস্ত হয়েছে তো? নে এবার সবাই বই বন্ধ কর, আমি সবার পড়া ধরবো। দেখি বাবা তোর বইটা দে, বল এতক্ষণ ধরে কি পড়লি বল। চন্দ্রা এই দেখো তোমার ছাত্রীকে আবার জোর করে নিয়ে এলাম, আজও আসতে চাইছিল না। কি রে তুই দুদিন আসিস নি কেন? পেটে ব্যথা। ও আজও পেটে ব্যথা? তা বৌদি ওকে ওষুধ খাইয়েছো? আরে ওষুধ খাবো কি, সব মিথ্যে বাহানা, বলো না। এই বস বস। তাই বলো। কি রে খুব চালাকি শিখেছিস তাই না? ওই বুদ্ধিটা না একটু পড়াশোনাতে লাগা, দেখবি খুব কাজে দেবে, বুঝেছিস? বাড়িতে
বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পাড়ার কীভাবে মানুষ হবে, তাদের কীভাবে গাইড করা হবে, তাদের ডেকে ডেকে পড়াতো, বলে আয় পড়বি, আয় তুই এখানে আয় আমার কাছে পড়, আমিও পড়ি তোরা পড়, এইভাবে ও পাড়াটাকে মেনটেন করত। তাতে কিছু লাভ হয়েছে বলে আমার মনে হয় না। কি নীলজ্জ বেয়া ছেলে বলতো, কতদিন ধরে আমার পিছু ছাড়ছিল, আমার একদম সব ভালো লাগছে। তুই সরাসরি ডেকে কথা বলে নে। তোকে এক্ষুনি কি বললাম, কাল রাতে ফোনে আমি ওকে যাতা বলেছি। আমি কাউকে সাধারণত এরকমভাবে কথা বলি না, কোন লেভেলে বিরক্ত হলে এরকমটা বলা যায় বুঝতে পারছিস? ভেবেছিলাম আমি আর এর মুখোমুখি হব না। তাহলে এখন রাস্তায় কষিয়ে ঝালটা মিটিয়ে নে। ধুর, না না আমি এসব পারবো না, আমার মান সম্মান নেই নাকি? তাহলে আড়ালে ডেকে বল। না আমি জাস্ট পারবো না, পুরোপুরি অ্যাফোর্ড করলেই তো হলো। তাহলে এভাবে বিরক্তি জিইয়ে রাখ, আমার মনে হয় কথা বললে সব কিছু ঠিক হয়ে যেত। তোর মাথা খারাপ, এখন এসব করার সময় আছে? আগে আমাদের টাইমে ইউনিভার্সিটিতে পৌঁছতে হবে, চল তুই। কি মতলব কি বলুন তো আপনার? পথ ছাড়ুন আমার। চন্দ্রা আমার কথাটা একটু শোনো প্লিজ, শুধু একটিবারের মতো আমার কথাটা শোনো। আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনোদিন তোমাকে বিরক্ত করব না, তোমার কোনো ভয় নেই, শুধু আমার কথাটা। আমি জানি তুমি পড়াশোনায় খুব ভালো, তাই হয়তো আমার মতো ছেলেকে তুমি পছন্দ করো না, কিন্তু আমি কি করব, আমি তোমাকে তো ভুলতেই পারি না চন্দ্রা, তোমাকে না পেলে আমি আত্মঘাতী হব। চন্দ্রা খাবি আয়, যাই মা। চন্দ্রা তোর জন্য আর ছেলেটা আত্মহত্যা করলো, তুই এতটাই নিষ্ঠুর, এতটাই আত্মকেন্দ্রিক, শুধু নিজের জীবন আর নিজের ক্যারিয়ার নিয়ে ভাবিস, অন্যের প্রতি কি কোনো দায়বদ্ধতা নেই তোর? অন্যকে নিয়ে বাঁচাটাও তো জীবনের ধর্ম। তোকে ছেলেটা সত্যি সত্যি ভালোবাসে, বছরের পর বছর দিনের পর দিন শুধু তোকে পাবার অপেক্ষায় রয়েছে, আর তুই কত পাশান রে, তোর প্রতি কি কোনো মায়া দয়া নেই? নির্মল ভালোবাসাও তো সমস্ত কঠিনকে নরম করে দেয়, সমস্ত পাপ সমস্ত কলঙ্ককে নিষ্পাপ পবিত্র করে তোলে, তোর মধ্যে সেই ভালোবাসা নেই, তোকে অনেক অনেক ধিক্কার, তুই এমনই এক পাপী না তোকে কোনো ভালোবাসা ছুঁতে পারে না, তুই খুব খারাপ। না আমার কি দোষ বলো? দোষ দোষ তোর একটাই, ভালোবাসার মতো একটা সুন্দর অনুভূতি তোর মধ্যে নেই। চন্দ্রা হেলায় হারাস না, এখনো সময় আছে, ভেবে দেখ, ভেবে দেখ চন্দ্রা।
ভালোবাসা প্রথম হয়নি, করতে চায়নি মেয়ে। ফোনে খুব গালাগালি করেছে আর করেছে দু বছর পাঁচ বছর আগে, কিন্তু সেটা তিন বছরের পর আবার ওই পেছু নিয়ে নিয়ে বর্ধমান কলেজ থেকে যখন আসতো রাত হতো, ওই আমি রেলে মাথা দেবো মরবো অমুক করে মেয়ে যখন এসে ঘুম হয়ে থাকতো আমি একটু বুঝতে পারতাম তোর কী হয়েছে, তুই কেন যে শুই আরি, কেউ কিছু বলেছে মেয়ে চাপা বলতে চাইতো না। কি বলছিস কি তুই, সব ভাবনা চিন্তা করে তুই সিদ্ধান্ত নিয়েছিস? হ্যাঁ মা, আমি সব ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। এতদিন ধরে যে ছেলেটা তোর পিছু নিচ্ছিল তখন তুই তাকে পাত্তা দিলি না, এখন কি এমন হলো যে তুই? ও আমাকে না পেলে মরে যাবে মা। ও তাই, ও তোকে ভয় দেখালো আর তুই রাজি হয়ে গেলি? আমার জন্য কেউ মরে যাক বা আমি কারো মৃত্যুর কারণ হই, বিশ্বাস করো মা আমি এটা চাই না। ও তোকে ভয় দেখাচ্ছে, এতে তোর দোষ কোথায়? তুই একটু ভেবে চিন্তে দেখ, জীবনের এত বড় সিদ্ধান্ত একটু ভেবে চিন্তে নিয়ে মা। শুনেছি ওর বড় দাদা একটা মেয়েকে ভালোবাসত, তো ওর বাবা বড্ড একগুঁয়ে, বিয়েটা মেনে নেয়নি, তাই ওর বড় দাদা আত্মহত্যা করেছে, ওর বড় দিদিও আত্মহত্যা করেছে। ওদের অনেক টাকা পয়সা আছে, ওরা বড় লোক, কিন্তু পরিবার একদম ভালো নয় রে মা। মা আমি ছেলেটার সঙ্গে কথা বলে দেখেছি, ও খুব ভালো, পরিবারের সবাই তো একরকম হয় না বলো, আর ও আমাকে সত্যি সত্যি খুব ভালোবাসে। কিন্তু ওর বাবা যদি মেনে না নেয়, যদি বড় ছেলের মতো কিছু ঘটনা ঘটে? মিলন আমাকে বলেছে ওর বাবা মাকে ঠিক রাজি করাবে, সবাইকে ঠিক বোঝাবে, তুমি দেখো। ঠিক আছে দাঁড়া, তাহলে তোর বাবা আর দাদুকে বলি, দেখি ওরা কি বলে। তারপরে একদিন বলছে মা আমি এত লেখাপড়া শুনে আমি কারোর সঙ্গে তো কিছু করিনি মা, আমি কেন শুনে আজ ওরা ভালো নয় মা, ওরা ছেলে ভালো নয়, বাড়ি ভালো নয়, মা ভালো নয়, কেউ ভালো মা বুঝুন, সেই যে ছেলের মাথা দেবো আমার জন্য, ওই ছেলেটার একটা দাদা মরে গেছিল পাশে বাড়ি মেয়ের সঙ্গে ওরম করে। হ্যাঁ এইভাবে ভয় দেখে দেখে লাস্টে মেয়েকে কত বুঝলুম, মানে ছেলে হুমকি দেয় মরে যাবো সেই ভয়ে ছেলের প্রতি ওর টান হয়েছে। ভালোবাসায় তো কোনো ক্ষতি নেই, অপরাধও নয় আমার বিচারে। তবু কথা হচ্ছে ভালো মন্দ ঠিক ভুল বিচার করা, তোমরা তো এই গ্রামের লোক, ভালো মন্দ পরিবার সম্পর্কে ধারণা নিশ্চয় তোমাদের আছে, এমন তো নয় যে অনেকটা দূর ভালো করে খোঁজখবর নিতে হবে, সবই তোমাদের জানা। যদিও ভুবন ভূমি একটু যেদি রক্তচটা টাইপের মানুষ, ভীষণ মদ্য, মারপিট করতে গিয়ে দু একবার জেল কাস্টডি হয়েছে শুনেছি, তবু ছেলেটার সম্পর্কে একটু ভালোভাবে জানা এই আর কি। কি বলো জুপা? মেয়েকে কোনোদিনই কোনো বিষয় আমি না করিনি, ও পড়তে চেয়েছে পড়াচ্ছি, ভালো রেজাল্ট করেছে, চাইলে আরও পড়াবো। এখন ও যদি নিজের পছন্দের ছেলের সঙ্গে বিয়ে করে সেক্ষেত্রে তো আমাদের আপত্তির কিছু নেই, ওর সুখ হলেই আমরা সুখী। তাহলে ছেলেটাকে বাড়িতে ডেকে কথাবার্তা বলো, ওর সম্বন্ধে সব কিছু জানো। ঠিক আছে তাহলে চন্দ্রাকে বলি ছেলেটাকে একদিন বাড়িতে ডাকতে। আমি আর খেতে পারছি না, এইটুকু খেতে পারছ না, পেট একদম ভর্তি হয়ে গেছে। আশ্চর্য, এই কোটা মিষ্টি পেট ভর্তি হয়ে গেল, এর মধ্যে পেট আজকাল কাছে তুই দে মা। এই চল 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 মাইনে পত্র কেমন পাও? আমার স্যালারি 25,000 টাকা। আচ্ছা, আমার মেয়ে তো পড়াশোনায় খুব ভালো জানোই, ফি বছর বৃত্তি পায়, ওর পড়াশুনো করার খুব ইচ্ছা, মেমেতে ফার্স্ট ক্লাস পেয়েছে, বিএডটাও করতে চায়। হ্যাঁ এসবে কোনো সমস্যা নেই, চন্দ্রা নিজের মতো করে পড়াশোনা করছে তাতে কোনো আপত্তি নেই, বিএড করতে চাইছে করুক, আর বিএড করলেই তো স্কুলে চাকরি, তা করুক না, যার যেটা পছন্দ সেটা করাই ভালো। দিদি আসুন, দাদা আসুন, আসুন। দিব কোথায়? বসুন।
ও একটু বাজারে গেছে। আহা, বুঝেছি বুঝেছি, মানে আমার জন্য বড় মিষ্টি মিষ্টি আনতে গেছে না, সেটা দরকার ছিল না কিন্তু। না না বলো বলো, সেরকম কিছু না, এক্ষুনি আসবে এক্ষুনি। আহা, ঠিক ওই তো দীপক এসে গেছে, আমি বললাম না ঠিক আমার জন্য মিষ্টি আনতে গেছে। আরে না না না, সেরকম কিছু না। কি সেরকম কিছু না, আমি জানি। ওই গো এসো এসে তো আসছি আসছি আসছি। সোজা কথা শোনো, আমার ছেলে আর তোমার মেয়ে বিয়ে করতে রাজি হয়ে গেল, আমরাও রাজি, সেজন্য চলে এলাম। আসলে আমার বড় ছেলের সময় যে ভুলটা করেছিলাম সেটার করতে চাই না, তাই তোমার মেয়ের সঙ্গে আমার এই ছোটো ছেলেটার বিয়ে দিয়ে দিতে চাই, বুঝেছো? আমরা সবাই রাজি আছি, তা তুমি তোমার সুবিধা মতন ওই বিয়ের দিন ঠিক করে একটা বন্দোবস্ত কর। কিন্তু দাদা, দাবি দেওয়ার ব্যাপারে যদি কিছু বলেন। দাবি দেওয়া? হ্যাঁ, মানে পণ? হ্যাঁ। এই দেখো দীপক কি বলছে, দেখো তোমার কিছু চাই নাকি? হ্যাঁ বলো বলো, যদি লাগে তো বলো, কে না ওই সময়। তাহলে বলি, আমাদের যা যা দরকার সে পুরো লিস্টটা ওদের দিয়ে দিই, দেখি ওনারা দিতে পারেন কি না, তাই তো? দেখুন দাদা, দাবি দেওয়া বলতে আমাদের কোনো কিছু দরকার নেই, শুধু আপনি আপনার মেয়েটাকে আমাদের হাতে তুলে দেবেন তাহলেই হয়। আচ্ছা বলুন তো, আমাদের ঘরে কি নেই? সব আছে আমাদের ঘরে, আমাদের কিচ্ছু চাই না। আমি জানি যে আপনি আপনার মেয়ের ঘর সাজিয়ে দিতে চাইবেন, ওইসব টিভি ফ্রিজ এসব জিনিস দিয়ে কোনো দরকার নেই, ফালতু পয়সা নষ্ট করার কি দরকার বলুন তো? কোনো দরকার নেই, ও সব আমাদের বাড়িতে আছে, সব যা যা দেবেন সব পড়ে থাকবে, আমাদের কোনো কিছু দরকার নেই। আরে ওই তো আমার মা এসে গেছে, এসো আপনাদের আশীর্বাদই। খুব ধুমধাম করে চন্দ্রার বাবা চন্দ্রাকে বিয়ে দিয়েছিলেন, নিজের আদরের মেয়েকে নিজের সাধ্য অনুযায়ী খরচ করে বিয়ে দিয়েছিলেন, দিয়েছিলেন অনেক সোনা দানা নগদ টাকা আর দামি দামি আসবাবপত্র। বিয়ের পর 3 মাস চন্দ্রার বেশ ভালোই কেটেছিল শ্বশুর বাড়িতে। বাপের বাড়িতে সে যেরকম প্রাইভেটে পড়াতো, শ্বশুর বাড়িতে এসেও ছাত্রছাত্রীদের সে প্রাইভেটে পড়ানো শুরু করে। কোথায় ছিলে মা? কখন থেকে ফোন করছি তোমাকে, ঋণ বেজেই যাচ্ছে, তুমি ফোনই তুলছো না। ভালো আছো মা? বাবা ভাই ভালো আছে তো? হ্যাঁ রে, আমরা সবাই ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো। আচ্ছা স্নান করেছিস? হ্যাঁ মা স্নান হয়ে গেছে, এই তো এবার সবাইকে খেতে দেব। তুমি কি করছো? রে আমি ছাদে গিয়েছিলাম, ধান শুকোতে দিয়েছি না, এবার ওখানে তো কাউকে না কাউকে থাকতে হচ্ছে, নাহলে পাখিতে পুরো নষ্ট করে দিচ্ছে সব, তাই ফোনটা ধরতে দেরি হলো। মা ভাই কোথায়? ভাই পড়তে গেছে রে। মা বাবা বাড়িতে নেই? না বাবা বাজারে গেছে। তুই কিছু খেয়েছিস? সকালে অল্প মুড়ি খেয়েছি, বাচ্চাদেরকে পড়াচ্ছিলাম, ওদের পড়ানোর পরে এই স্নান করে আসলাম মা। তা জামাই কোথায় রে? ও কাজে বেরোবে তো, তাই ও তৈরি হচ্ছে। ও আচ্ছা শোন না, আমি তোকে আবার বিকালে ফোন করব। হ্যাঁ এখন আবার আমাকে ছাদে যেতে হবে, নালে ওই দেখ ওখানে কেউ নেই তো, পাখিরা হয়তো পুরো ধানই নষ্ট করে দিল। আমি বিকালে ফোন করব তোকে, রাখি এখন। হ্যাঁ মা রাখো, বিকালে কথা হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ কি হচ্ছে কি এটা, ছাড়ো না, ছাড়বো না। বেশ হয়েছে, বুঝো এবার কেমন লাগে। মা যাই।
কি গো বৌমা, সব কিছু ঠিকঠাক করে বুঝে নিয়েছো তো? এবার তোমার সংসার, তুমি সব কিছু ঠিকঠাক করে বুঝে নাও। আমি বাবা এতদিন ধরে সংসার টেনেছি আর আমি পাচ্ছি না। অনেক লেখাপড়া করেছো মা, আর লেখাপড়া করে কোনো লাভ নেই। এবার তুমি সংসারের দিকে মন দাও, ওসব লেখাপড়া বাদ দাও, দিয়ে সংসারটা ঠিক করে করার চেষ্টা করো। আমি আর পাচ্ছি না, এই সংসার করতে করতে আমার মাথা পাগল হয়ে গেল। এবার তোমার সংসারটা তুমি বোঝো, আমি চললাম। ঠিক করে লাগে গুলো দেখি, তোমার দেখি কি হচ্ছে এটা, দাও আমার কাছে দাও, দাও এদিকে দাও, পেনটা দাও, এরকম ভাবে ই করে লিখতে হবে, ঠিক আছে? নাও লেখো দেখি বাবু, এটা কি হচ্ছে কি? বলি কি গো বৌমা, তোমার কি ছেলেদের পড়ানো হলো? কখন চাটা বানাবে বলো তো, এত বেলা হয়ে গেল, কখন চা খাবো? তাড়াতাড়ি শেষ করো, করে যাও বাবা, চাটা বানাও। চা না খেলে আর ভাল লাগছে না, শরীরটা ম্যাজম্যাজ করছে। আরে এক্ষুনি তো মজার সিরিয়ালটা শুরু হয়ে যাবে, বাবা তুমি তাড়াতাড়ি শেষ করো, করে যাও দেখিনি, চাটা বানাও। হ্যাঁ মা তুমি যাও, আমি এক্ষুনি তোমার জন্য চা নিয়ে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি এসো, আমি কিন্তু আর উঠে আসতে পারবো না, সিরিয়াল শুরু হয়ে যাবে। হ্যাঁ দেখি বাবা দেখি, এটা পড় তুই, আয়রন মানে এটা লোহা, দেখি তোর লেখা হলো? কখন দিয়েছি তোকে লিখতে, লেখা হয়েছে? তুই কি করছিস এগুলো, তুই লিখছিস তো? আরে কি হলো কি, আমার কথাটা কি তোমার কানে গেল না? বলি চাটা কখন দেবে তুমি? বাবু তোরা পড়, আমি আসছি, ঠিক আছে? এসে কিন্তু ধরবো, ঠিক করে পড়বি। কয়েকটা জায়গায় জেলাটা বড় বেড়ে গেছে বুঝেছ, পাওনাদাররা অপেক্ষা করতে চাইছে না, ক্রমাগত চাপ দিচ্ছে, এই ফসল না ওঠা পর্যন্ত আমি জেলাটা শোধ করবো কী করে? ভাবছি একটা জমি বিক্রি করে ওই জেলাটা শোধ করে দেবো। না না আমি বলছিলাম কি, তুমি ওদেরকে একটু বলে করে দেখো না যে এই ফসল না ওঠা পর্যন্ত যদি ব্যাপারটা আটকানো যায়। না না ওরা তো অপেক্ষা করতেই চাইছে না, দেখলে না সেদিনকে বিপুল কেমন চোটপাট করছিল, আমার মাথাটা গরম হয়ে গেছিলো, অনেক কষ্টে নিজেকে সামলেছি। আমি বলছিলাম বেশি ইন্টারেস্টে অন্য কারো কাছ থেকে টাকা ধার পাওয়া যায় কি, তো দেখো তোর বাবার যা মাথা গরম, আর এর আগে যেসব কাণ্ড কারখানা করেছে তাতে কেউ বিশ্বাস করে তোর বাবাকে যা টাকা দেবে এ তো আমার মনে হয় না। ইয়ে শোন না, বলছিলাম কি এই তোর কাছে যদি কিছু জমানো টাকা থাকে তাহলে তোর বাবাকে দে না, পরে আবার নিয়ে নিবি। দূর দূর করে একটা সিভিক ভলান্টিয়ারের কাজ, মাস গেলে 6,000 টাকা মাইনে পায়, তাই দিয়ে তোর বাইকের তেল খরচাই শেষ হয়েছে। নাও চা,
তুমি হরিপাল থানায় এসে কাজ করো গো। না এমনি বললাম, বলো। বলেছি তো, আরেকবার বলো না শুনি। কি হয়েছে বলো তো তোমার? আচ্ছা তোমার বেতন কত? আমার বেতনের খবর নিয়ে তোমার কি দরকার? তোমার নিজের কাছে তো অনেক টাকা আছে। তোমার বাবার প্রয়োজন। ও আচ্ছা, তো বাবার প্রয়োজন হলে বাবা আমাকে বলবে। বলবি কি করে, করো তো মাত্র 6,000 টাকা আয়। 6,000 টাকা আয় করে নাকি উনি বাবার ঋণ শোধ করবে। কে বলেছে তোমাকে? কেউ আলাদাভাবে আমাকে বলেনি, যেখানে আলোচনা হচ্ছিল সেখানে তুমি ছিলে। ও, তুমি সিভিক ভলেন্টিয়ারের কাজ করো আর বিয়ের আগে বলেছো থানার অফিসে কাজ করো। 25,000 টাকা নাকি মাইনে পাও, কেন মিথ্যে বললে? তোমাকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করে তোমাকে পেয়েছি। আমি তোমার বেতন শুনে বিয়ে করিনি, তুমি মরে যাওয়ার ভয় দেখিয়েছিলে বলে আমি তোমাকে বিয়ে করেছি। তাই তুমি আমাকে একটু ভালোবাসোনি বলো? তুমি আমাকে একটু ভালোবাসোনি? তুমি সিভিক ভলেন্টিয়ার হও বা অন্য কিছু তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার সাথে কেন মিথ্যে বললে? তুমি বলতে চাইছো যাই হই না কেন তুমি আমাকে আলটিমেট ভালোবেসেছো? আমিও তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি কাঁদছো কেন, কষ্ট পাচ্ছ কেন? কষ্ট পাচ্ছি এটাই জেনে যে তুমি একজন মিথ্যেবাদী। হ্যাঁ আমি মিথ্যে বলেছি, তুমি দীর্ঘদিন আমাকে কোনো পাত্তাই দাওনি, ফোনে গালাগালি দিতে। আমার মনের মধ্যে একটা জেদ চেপে গেছিলো তোমাকে যে কোনো উপায়ে পেতেই হবে, এখন আমি তোমাকে পেয়ে গেছি। আমার কিছু হয়নি। বলছিলাম বৌমা, তোমার কাছে যে 84,000 টাকা আছে সেটা দাও তো। তোমার শ্বশুরের না অনেকগুলো টাকা দেনা হয়ে গেছে, ওই পাওনাদাররা তাগাদা দিচ্ছে তাই। মা, ওই টাকা তো আমার পড়াশোনা খরচের জন্য। দেখো, সংসারের বিপদে আপদে যদি টাকা পয়সা না কাজে লাগে তাহলে আর ওই টাকা পয়সা রেখে লাভ কি? তুমি এখন টাকাটা দাও, ফসল উঠলে তোমার টাকা তোমাকে তোমার শ্বশুর ফেরত দিয়ে দেবে। বারো ভরি সোনা দিয়েছি, তারপরে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, সোফা, ফ্রিজ, নগদ 1,00,000 টাকা দিয়েছি। তারপরে স্কলারশিপের যে টাকা ওর কাছে 80-90,000 টাকা ছিল সেটা ও নিয়েছে, সেটা আমরা জানি ওর কাছেই আছে। এখন শুনছি যে সেটাও আর কিচ্ছু নেই। টাকা পয়সা মাঝে মাঝে বলতো মেয়ের সঙ্গে, মেয়ে যা পড়াতো সব ছেলে দিয়ে নিত। ছেলে জামাই কি কাজ করতো? ওই তো কি সিভিক পুলিশে কি কম্পিউটার থাকে, বলছে মামায় ঠকেছে, বিটুন আমায় ঠকেছে মা। আমাকে বলেছে 1,000 টাকা মাইনে, মা ওর কিচ্ছু মাইনে নয়, আমার ঠক ওরম করেছে। আনন্দের এস চন্দ্রর জীবনে বেশি দিন টিকল না, তার চারপাশটা কেমন যেন মিথ্যায় ভরে উঠছিল। এই সমস্ত কথা চন্দ্র তার মাকে ফোন করে জানায়। তার মা তাকে বলেছিল যে তার জামাইকে বাড়িতে নিয়ে আসতে এবং সব কিছু তাকে সে বুঝিয়ে বলবে। সেই মতো চন্দ্রার মা আরতি দেবী জামাই মিলনকে বুঝিয়ে বলেছিলেন, মেয়েটা তোমাকে ভালোবেসে তোমার বাড়িতে গেছে, সুতরাং ওখানে তুমিই সব থেকে ওর কাছে, ওর ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব এখন তোমার ওপর। মিলনও তাকে কথা দিয়ে বলেছিল যে সে তার মাকে বোঝাবে আর চন্দ্রার প্রতি দায়িত্বশীল হবে, কিন্তু কিছুই হয়নি, কথায় কথা রয়েই গেছে। উপরন্তু চন্দ্রার উপর নেমে আসে সংসারের মান্ধাতার আমলের সংস্কার, যা চন্দ্রার মতো একজন মেধাবী মেয়েকে তিলে তিলে শেষ করে দেওয়ার পক্ষে যথেষ্ট। পড়াগুলো কিন্তু ঠিক করে পড়ে আসবি, ঠিক আছে? আজকের মতো ছুটি, কালকে কিন্তু সবাই টাইমলি চলে আসবি। ঠিক আছে, তোরা সবাই সাবধানে যাবি। বৌমা, বলো, সমস্ত টাকা নিয়ে নিলে আমি ইউনিভার্সিটিতে যাওয়া আসা করবো কি করে?
মা, আমার সব জমানো টাকা তো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, আমার কাছে আর একটা টাকাও নেই। থেকে কি লাভ মা, তার চেয়ে এই টাকাগুলো যদি সংসারের কাজে লাগে সেটা ভালো নয় কি? দেখো বৌমা, সংসার করা, তাকে সামলানো, এটা কিন্তু সহজ কথা নয়। পরিবারের বিপদে আপদে একে অপরকে সাহায্য করা, এটা সংসারের পক্ষে মঙ্গল নয় কি? যাও তাড়াতাড়ি গিয়ে রান্না বসো, কত বেলা হয়েছে বলো তো, কখন খাওয়া দাওয়া হবে? ও হ্যাঁ শোনো, তুমি স্নান করতে যাওয়ার আগে তোমার শ্বশুরের আর মিলনের জামা কাপড়গুলো কাল রাত থেকে জলে ভেজানো আছে, তাড়াতাড়ি সেগুলো ধুয়ে নিও, বেশিক্ষণ জলে ভেজানো থাকলে সেগুলো আবার এই যা হায় হায় ভালো জায়গাটাই চলে গেল। ওহ, তোমাকে এত বোঝাতে হয় কেন বলো তো, তোমাকে বোঝাতে বোঝাতে আমার সিরিয়ালটাই শেষ হয়ে যাবে। যাও যাও যাও, আমি যাই। ওকে যেন ঝিঝিয়ের মতো ওকে খাটতে হবে, ওই বিশাল বাড়ি, ওই উঠোন, এসব ঝাঁট দেওয়া, মোচা, টিভিটা মুছতে হবে, আলমারি, ও এইভাবে কি সম্ভব হয় নাকি? ও তো পারে না, ও দুবার টিউশন করে, তিনবার রান্না করে, ও চাইছে আরও খাটুক। শাশুড়ি 5 ঘন্টা টিভি দেখে, এরকম কোনো বাড়ির শাশুড়ি টিভি দেখে আমি জানি না। মানে ও কাজের লোক হয়ে থাকে? হ্যাঁ, ও কাজের লোক হয়ে থাকে, পড়াশোনা করে। আমি বলেছিলাম মেয়েকে যে বিয়েটা কর না বাপি, তাহলে তুমি আর্ধেক পয়সা দেবো? আমি হ্যাঁ আমি আর্ধেক দেবো, তার তোর কাছে বলছে আমার কাছে আছে করবো। তারপরে কিছুদিন পরে বলছে আমি করবো না, তার মানে পরে ওকে চাপ দিয়েছে তুমি বিয়েট করবে না। বই এসে কি, হ্যাঁ বইয়ের কাজটা ঠিক মতন করো, পড়াশোনা করে আর লাভ নেই। ও বিয়ের আগে যা করেছে করেছে, আর পড়াশোনা করতে হবে না, তাছাড়া এসব ঘরে এসব মানায় না। লাটসাহেবের বেটি, শোনো, এ বাড়ির বউ হয়ে ধিঙ্গিপোনা করা চলবে না, বুঝেছ? রান্না বান্না কাজকর্ম এইসবই হলো বউদের কাজ, আর বউদের এটাই হলো ধর্ম। আর বাড়ির বউ হয়ে রাস্তায় ঘুরে বেড়ালে সংসারে অলক্ষ্মী বাসা বাঁধে, বুঝেছ? আর বার বলেছি বৌমা, এই সংসারের কাজকর্মগুলো ভালো করে শেখো শেখো, তাতে মন নেই। লেখাপড়া শিখিয়ে তোমার বাপ মা না তোমাকে কুড়ে করে দিয়েছে, তার থেকে যদি একটু ঘরের কাজকর্ম শেখাতো তাতে বরং কাজ হতো। যাও এখন জড় ভরতের মতো দাঁড়িয়ে না থেকে কিছু পিন্ডি বানিয়ে আমাদের গেলানোর ব্যবস্থা করো। যাও এলাও, এটা নিয়ে যাও, যাও এখান থেকে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও। ছেলে খুব সন্দেহজাতি, মানে বাইরে বেরিয়ে হাতে আরো কোনো ছেলের সঙ্গে করবে এইরকম, মানে ওকে কোন এখানে এলে একদিন ওই থাকতে দেবে না। আমি দেখতে চাইছি তুমি কতটা বেড়েছো। মানে তুমি পড়াশোনার নাম করে এত রাত পর্যন্ত কি করো? আমি পড়াশোনা ছাড়া অন্য কোনো রকম নোংরাম করতে যাই না। সে আমি খুব ভালো করেই জানি। দেখো তুমি কিন্তু আমাকে ফালতু ফালতু সন্দেহ করছো। আমি মিথ্যে সন্দেহ করছি? আমি বহুদিন ধরে কিন্তু দেখছি। আর শোনো, আমার বাবা মাও বলে দিয়েছে তোমার সাথে ঘর করতে চায় না, তাই তোমাকে নিয়ে আলাদা খেতে বলেছে। তোমাকে কিন্তু আমি বারণ করেছি, তুমি ইউনিভার্সিটির নাম করে বাইরে ঘুরতে যাও, তুমি কিন্তু যাবে না। এই শোনো, তোমার মতো মানুষকে না বোঝানো আমার দ্বারা সম্ভব না, তোমার যা ইচ্ছে তুমি ভাবতে পারো। আমার কলেজে লেট হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে। চন্দ্রা, চন্দ্রা তুমি আমার কথা শুনছো না তো? তুমি যদি বাড়ির বাইরে গেছো আমি কিন্তু রেল লাইনে মাথা দেব। প্লিজ চন্দ্রা আমার কথা শোনো। আমার কথা না শুনলে না আমি মরে যাব। সত্যি বলছি আমি মরে যাব। এর পরের ঘটনাগুলো ঠিক কি হয়েছিল তা এখনো পরিষ্কার নয়, তবে চন্দ্রা নিজের জীবনকে, নিজের স্বপ্নকে ভাগ্যের হাতে তুলে দিয়েছিল। আমার
আমার মনে হচ্ছে ওরা মেয়েকে মেরে ফেলেছে। গিয়ে দেখছি তখন মরা অবস্থা দেখিছি আমরা, যে কে মারলো কেউ তো পাড়াপড়শির মধ্যে দেখেনি, ওরা যা করেছে ওরা তিনজনে। এতক্ষণ ধরে আপনাদেরকে যা দেখানো হলো তাতে চন্দ্রা আত্মহত্যা করেছিল কিনা তা বোঝা যায়নি। তবে চন্দ্রার সমস্ত স্বপ্ন সাফল্য পরিশ্রম ভেঙে একেবারে চুরমার হয়ে যায়। ও যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়, যেন আরো পাঁচটা বাবার কোল যেন খালি না হওয়া। এইটা আমার কাছে দাবি, আমার মেয়ে খুব ভালো, আমার মেয়ে খুব ভালো। আমিও যেন সারা জীবন জেলে থাকো, কেউ যেন না বেরোতে পারে। আমার মেয়েকেও যেমন শাস্তি দিয়েছে, শ্বশুর বলেছে বাড়ি শ্মশান করবো, তো শ্মশানই হয়ে যায়। আমার নিরীহ মেয়ে যদি শক্ত বিয়ে হতো তাহলে থাকতো, সে নিজে কষ্ট পায়, কাকে কষ্ট দেয় না, দিতে চায় না। কিছু ছিল না, একটা ফ্যানের ব্লেডটাকে একটা একটুখানি ম্যাকা মতো দিল, একটা ফ্যানের ব্লেড মেরে কেউ ঝুলে দিতে। আমি চরমতম শাস্তি, যেন এই জিনিসটা দেখে কোনো মেয়েরাও প্রেম না করে। আমরা আশাবাদী কর্তব্যনিষ্ঠ পুলিশ অফিসারেরা এর পেছনের আসল সত্যিটা কি সেটা তদন্ত করে অবশ্যই বের করবে। আমাদের জীবনে যতই বিপদ আসুক না কেন, বুক চিতিয়ে ধৈর্য ধরে তার মোকাবিলা করুন। আত্মহত্যার মতো জঘন্য ভীরু উপায়কে অবলম্বন করবেন না। খবরের কাগজে সবটা লেখা থাকে না, কিন্তু সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজকের মতো এ পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদাসতর্ক থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।